পয়লা সেপ্টেম্বর আজ থেকে চল্লিশ বছর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন সময়ে দলটি গঠন করা জাতির জন্য ছিল একটি অপরিহার্য উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা চালু গণতন্ত্রকে নির্বাচন দিয়েও একদলীয় শাসন ব্যবস্থার যাত্রা শুরু লাখোর শহীদের বিনিময়ে অর্জিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে যারা যুদ্ধ করেছিলেন তাদের সেই আকাঙ্ক্ষার মুখে ছাই দিয়ে তৎকালীন আওয়ামী লীগ একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে স্বাভাবিক কারণে একটি রাজনৈতিক শূন্যতা দেখা দেয় এবং এই বিরাজমান পরিস্থিতিতে কিছু ঘটনার মধ্য দিয়ে একটি পরিবর্তন আসে জনাকাঙ্ক্ষিত হলেও গণতান্ত্রিক রাজনীতিতে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব বহন করে এবং বহুদলীয় গণতন্ত্রের আকাঙ্ক্ষাবোধ এবং জাতিগতভাবে দেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ গণতন্ত্রের প্রতি যে এবং বিশ্বাস এই বিশ্বাসটাকে জাগ্রত করার প্রয়াস নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলি তিনি গুরুত্ব দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্য সামনে রেখেই তিনি বিএনপি প্রতিষ্ঠিত করেন এবং তার নেতৃত্বেই রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে একের পর এক স্থানীয় সরকার এবং উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশ আবার নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে সুযোগ লাভ করে জেওরমেনের এই উদ্যমে এই উদ্যোগটি সারা দেশের মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং রাজনীতিতে নতুন হলেও তার ডাকে সাড়া দিতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার লোক এই বিভিন্ন শ্রেণী পেশার লোকগুলি যখন সাড়া দিতে থাকে জেউর রহমান ট্রেডিশনাল রাজনীতিবিদদের বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার অভিজ্ঞ এবং জ্ঞানীগুনি ব্যক্তিদেরকে তিনি বিএনপির পতাকা তালে একত্রিত করেন এবং রহমানের কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে যে তার সম্পর্ক তার প্রথম আগমনটা আকস্মিক যখন নেতৃত্বের শূন্যতা পাকিস্তানি আক্রমণে সবাই আত্মরক্ষার্থে দিক বিদিক ঘোরাঘুরি ছোটাছুটি ঠিক সেই মুহূর্তের সাথে সে মাস তার যে জনগণের সামনে স্বাধীনতা যুদ্ধের আহ্বান এই আহ্বানের মধ্য দিয়েই জনগণ ঘুরে তাকালো এবং দলম ধর্মবর্ণ নির্বিশেষে জিয়াউর রহমানের এই বক্তব্যটা সকলেই অত্যন্ত সানন্দের যশ শুধু গ্রহণ করে নাই তার ডাকে সাড়া দিয়ে সবে পাকিস্তানি হানাদার বাহিনীতে ঢুকে দাঁড়ায় এবং দীর্ঘ মাঝখানে তার অনুপস্থিতি ঠিক আবার গণতান্ত্রিক শূন্যতার মধ্য দিয়ে গণত জিয়ার মানে আকস্মিক আগমন দিয়ে তিনি আবার বাংলাদেশে একটি নতুন যাত্রা শুরু করলেন যেটা স্বাধীনতার যুদ্ধের সূচনা লগ্নে তার আগমন এবং যুদ্ধ সমাপ্তির শেষে তিনি তার নিজ দায়িত্বে ফেরত যান রাজনীতিতে এমন তিনি তার আগমনটার সাথে সাথে তিনি তার ধারাবাহিকতা রক্ষা করেন রাজনীতিতে অনেক কিছুই তিনি কিছু নতুনত্ব আনছেন এবং শুধু স্লোগান নয় অর্থাৎ রাজনীতির সাথে উৎপাদনটাকে তিনি বেশি জোর দিতেন গুরুত্ব দিতেন অর্থাৎ আমাদের জাতীয় সম্পদ যা আছে সেগুলি আহরণ এবং তার সদ্ব্যবহার এবং কোনো কিছুই যেন অবহিত না থাকে অর্থাৎ উৎপাদনের মাত্রা সৃষ্টি করার জন্য সকল ক্ষেত্রে তিনি নতুন একটা উদ্যমে সৃষ্টি করলেন কলে কারখানায় কৃষিতে খামারে সব জায়গার মধ্যেই তার এই প্রয়াসটা মারাত্মকভাবে জনগণের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করল পানির যে আমাদের অভাব এবং ভারতের পারাকার পাটির বাদের কারণে যে এক সময় আমরা পানি শূন্যতায় ভুগব তিনি তার দূরদৃষ্টিতেই বুঝতে পারছিলেন তাই নদী নালা খাল বিল ছোটোখাটো হাজার মজার পুকুর সেগুলি খননের মধ্য দিয়ে তিনি তিনি আবার নতুন করে পানি সংরক্ষণ এবং সেই পানির মধ্য দিয়ে শেষ ব্যবস্থার মধ্যে আধুনিক চাষাবাদের একটি সুযোগ সৃষ্টি করেন তিনি শুধু স্লোগানের মধ্যে খালকাটার মধ্যে সীমাবদ্ধ না থাকে তার পাশাপাশি তার উপযোগী তিনি শ্রমিক গড়ে তোলেন ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলি পুরুদনে চালু করেন প্রায় সতেরোটা ট্রেড কৃষি হাসমুরগি খামার তা ড্রাইভিং তারপরে এই দর্জি কাঠমিস্ত্রি বিভিন্ন ধরনের এই প্রশিক্ষণগুলির মধ্য দিয়ে বাংলাদেশের উৎপাদনের সাথে এদেরকে সম্পৃক্ত করা এবং আধুনিক যন্ত্রপাতির সাথে তাদেরকে সম্পর্ক সৃষ্টি করার পাশাপাশি বহির্বিশ্বের যে সমবাজার তিনি দখল করার একটা প্রয়াস নিলেন যেই কারণেই এই দক্ষ বলে একের এক বিদেশে পাড়ি জমালেন যা আজকে পঞ্চাশ লক্ষের ঊর্ধ্বই আজকে বিদেশে আছে এটা আমাদের জাতীয় রাজস্ব বা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এক নম্বর ভূমিকা রাখে তো সুতরাং যেহরণ অল্প সময়ের মধ্যে সকল ক্ষেত্রেই তিনি ভিত্তিপত্র স্থাপন করছেন সকল ক্ষেত্রে তিনি এটা সূচনা করেছেন কিন্তু সমাপ্তি দিয়ে যেতে পারে না দুর্ভাগ্য কারণ ষড়যন্ত্রের শিকারে তিনি তার এই পথে থাকে থেমে যেতে হলো হারিয়ে যেতে হলো আমাদের মাঝখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে সদ ইচ্ছা সদ্ভাবনা তার সততা এবং দেশপ্রেম একনিষ্ঠতা এবং স্বজন প্রীতিহীন একটি মানুষ যার মধ্যে কোনো লোভ লাগসা কখনো কাজ করে নাই তিনি স্বজন প্রীতিতে ভুগতেন না তিনি স্বজন ভীতিতে ভুগতেন অর্থাৎ তার আত্মীয় স্বজন আশেপাশের লোক কেউ পরিচয়হীন ছিল কেউ তারকে আত্মীয় কেউ আমরা চিনতে পারতাম না তার সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত বিএনপিতে অগণিত নেতাকর্মীর আবির্ভাব ঘটেছে এবং বিভিন্ন আন্দোলনের বিভিন্ন বাঁকে বাঁকে অনেকেই প্রাণ হারাতে হয়েছে অনেকেই আর বিসর্জন দিতে হচ্ছে জীবন বিসর্জন দিতেছে গণতান্ত্রিক আন্দোলনে আজকে এই অগণিত অগণিত নেতাকর্মীর ত্যাগ এবং জীবনদানের মধ্য দিয়ে আজকে বিএনপি বাংলাদেশ একটি সর্ববৃহৎ দল নয় সর্বজনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন আজকে প্রতিষ্ঠিত হয়েছে জয় রহমান শুধু দেশটাকে সীমাবদ্ধ কয়েকটি দেশের মধ্যেই পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি তিনি আসার পরেই যে সকল দেশগুলি বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা চীন সকল রাষ্ট্রে তিনি স্বীকৃতি আদায় করলেন এবং প্রত্যেকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কূটনৈতিক মিশন বাংলাদেশে চালু করলেন বাংলাদেশও সেই সকল দেশে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করলেন এমনি মধ্য দিয়ে কিন্তু জেয়া বাংলাদেশের পরিচিতি এবং বিস্তৃতিটা সারা বিশ্বের মধ্যে দিয়ে দিলেন স্বল্প সময়ের মধ্যে রহমানের এই রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যক্তিত্ব এবং বিশ্ব পরিমণ্ডলে অনেকটাই অনেকেই অভিভূত করল এবং ইরাক ইরানের যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে জিয়াউর রহমানের উপর দায়িত্ব অর্পিত হলো ছোট দেশ থেকে বৃহত্তর দেশের এই যে রাজনৈতিক সম্পৃক্ততা বা তাদের কাছে যে গুরুত্ব সৃষ্টির ক্ষেত্রে জিয়াউর রহমানকে যে সমৃদ্ধ করেছে তা না পাশাপাশি দেশটাকেও সমৃদ্ধ করেছে সাউথ এস্টিয়ার মধ্যে একটি অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে একটা সুসম্পর্ক দরকার সেই কারণে তিনি সার্কের স্বপ্ন দেখলেন এবং সার্ক গঠন করার জন্য তিনি একটি উদ্যোগ নিলেন তার জীবদ্দশায় সার্ক প্রতিষ্ঠিত না হলেও পরবর্তী পর্যায়ে এই সাতটি দেশ এই সার্কের অন্তর্ভুক্ত মধ্য দিয়ে তিনি অব এ দেশে অগ্রযাত্রা শুরু করল এই সার্কটির যদি সক্রিয় থাকত তাহলে এই উপমহাদেশের মধ্যে আমাদের আঞ্চলিক বন্ধুত্বগুলি আরও বাড়ো হতো আর গভীর হতো কিন্তু এই সার্কের চেতনাটা এখন অনেকটাই ভোতা এবং এটা সক্রিয় নয় যে কারণে আমাদের এখন পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশের সাথে যে আমাদের যে একটু মাঝে মধ্যেই যে একটি দূরত্ব সৃষ্টি হয় এরও একটি অন্যতম কারণ সুতরাং রহমানের এই যে বিএনপি প্রতিষ্ঠা করার আমি প্রথমেই বলছিলাম এটা একটা অপরিহার্য ছিল কারণ জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন লোকগুলিকে তিনি এক কাতারে একত্রিত করতে হচ্ছিলেন উনি ডান বাম নয় মধ্যপন্থা অবলম্বন করছিলেন এক ডান নয় এক বামও নয় অর্থাৎ আর যারা নাকি আত্মগোপনে রাজনীতি করতো জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কখনও গোপন সংগঠনের অস্তিত্ব বিলীন হয়ে যায় সকলেই তার রাজনীতিতে যার যার অবস্থান থেকে তার অবদান রাখার একটি সুযোগ সৃষ্টি হয় এবং আজকে পঁচাত্তর সালের যে একজন শাসন ব্যবস্থার মধ্যে চাকরি পত্রিকা ভেতী সকল পত্রিকা বন্ধ ছিল জিয়া রহমানের প্রথম ব্যক্তি যেই প্রেস কালাকারণগুলি বাতিল করেন এবং শতফুল ফুটতে দাও অর্থাৎ সাংবাদিকদের স্বাধীনতার মধ্য দিয়ে তিনি সংবাদপত্রের একটি বিকাশের পথ সৃষ্টি করে দিলেন যে কারণে দেখা দেওয়া যে হাজারো পত্রিকা এবং এই পত্রিকার পেশার সাথে আজকে অনেকের জীবিকাও আজকে চলছে সে কারণেই এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত রাখা আমাদের মতো একটি অন্য দেশ একটি ছোট্ট দেশ সেই দেশে যদি জাতীয় ঐক্য না থাকে পার্শ্ববর্তী দেশের যে কোনো আগ্রাসনের শিকার আমরা হব সেটা সাংস্কৃতিক আগ্রাসন হতে পারে সেটা এয়ার আগ্রাসন হতে পারে সেটা নানা ধরনের আগ্রাসন চাপ হতে পারে যেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি কারণ জাতীয় ঐক্য একটি পূর্ব সত্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সুতরাং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত করার ক্ষেত্রে যারা জাতীয় স্বার্থের চেতনার তাগিদে আছেন তাদেরকে একত্রিত রাখা তার ধারাবাহিকতা জিয়া রোমানের অনুপস্থিতিতে যিনি রেখেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি শুধু বিএনপির পরিমণ্ডলের নয় তিনি আজকে বাংলাদেশের মানুষের কাছে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে প্রতিষ্ঠিত এবং তিনিও নয়টি বৎসর দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক মূল্যবোধকে তিনি সবসময় আফল করার চেষ্টা করতে গিয়েই কিন্তু বিনা পুঁজি বা স্বল্প পুঁজি বা একটি দুর্বল সংগঠনের দিয়েও একানব্বই সালে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারছেন জনগণ তাকে পুরস্কৃত করেছেন কারণ তার আকস্মী মনোভাব গণতন্ত্রের প্রশ্নে তিনি আপোষ করেন নাই আজও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন না আর আপোষ করেন না বলেই আজকে তারা তারার অন্তরালে থাকতে হয় এটি কোনো দোষের জন্য নয় এটি একটিমাত্র পুরস্কার তার দেশপ্রেম এবং তার যে একটি বক্তব্য বিদেশে আমাদের প্রভু নাই আমাদের বন্ধু আছে সুতরাং বিদেশের অনেকে আমাদের প্রভু হতে চায় কিন্তু যাদেরকে আমরা প্রভু হিসাবে মানতে পারি না বন্ধু হিসেবে চাই তারা আমাদের বন্ধুত্ব গ্রহণ করতে পারে না তাদের প্রভুত্ব এবং কর্তৃত্ব করার জন্যেই আজকে গণতন্ত্রের বিপর্যয় এবং এক ব্যক্তি এবং একটি দলকে কেউ কেউ বন্ধু ভেবে বা গোটা বাংলাদেশকে বন্ধুত্বের আওতায় আনতে চায় এইটাও কিন্তু মানুষের কাছে আজকে দৃশ্যমান এবং এটারও কিন্তু একটা অবসান ঘটবে কারণ মানুষ দেশপ্রেমিক মানুষ বোঝে ভালো মন্দ বিশেষ করে গণতন্ত্রের প্রতি যদিও মানুষের আস্থা সেই কারণে দল ম ধর্ম নির্মেসে আজকে বিরক্ত ত্যাক্ত এবং তাদের মধ্যে তারা ক্ষুব্ধ সুতরাং আমি বিশ্বাস করি বেগম খালেদা যে আমাদের দূরে যতই থাকুক আমাদের অন্তর আছে আমাদের চেতনায় আছে আমাদের উৎসাহ আছে আমাদের অনুপ্রেরণায় আছে এবং পরবর্তী ধারাবাহিকতায় যে পরবর্তী নেতৃত্ব হ্যাঁ পরবর্তী নেতৃত্ব তো এখন থেকে সৃষ্টি হয় অতীত থেকে শুরু হয় অতীত থেকে শুরু হয়ে বর্তমানে সে থেমে যায়নি থেমে যায়নি মেঘে ঢাকা আছে মেঘ একদিন কাটবে হয়তো আবার মেঘ কাটলে সেদিন পরবর্তী নেতৃত্ব এই জাতীয়তাবাদের শক্তির তারেক রহমানও আবির্ভূত হবে বাংলাদেশের মাটিতে মানুষের হৃদয়ে মনে কথায় আলোচনায় আছে সমালোচনায় আছে প্রতিবাদে আছে পক্ষে আছে বিপক্ষে আছে রাজনীতিতে এটা থাকাটা অতি স্বাভাবিক এতে বিচলিত হওয়ার কারণ নয় ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই কিন্তু আজকে যে রাজনৈতিক গণতন্ত্রের যে বিপদ এই বিপর্যয়ের কারণে জাতীয়তাবাদের শক্তির অনেকেই আজকে তাদের অবদানটা তারা যেভাবে রাখার কথা সেভাবে রাখতে পারে না কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কিন্তু আমাদের সাথে সুতরাং তার একটা মনে আছে বিদেশের মাটিতে ম্যাডাম জেলখানায় আছে কিন্তু আমরা কিন্তু উপলব্ধি করি না সে বিদেশে আছে ম্যাডাম জেলখানা আছে আমাদের প্রতিটি কাজে কথাবার্তায় চলাফেরায় আমরা মনে করি তারা আমাদের পাশে আছে আমাদের সামনে আছে তারা আমাদেরকে উৎসাহ দেয় তারা আমাদেরকে শক্তি দেয় সে কারণেই সুতরাং অপশক্তি নির্যাতন নিষ্পেষণ যতই থাকুক সত্য চাপা থাকে না মিথ্যাও কখনো প্রতিষ্ঠিত হয় না সত্যের বিজয় হয় সত্য প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র এবং সত্যের এবং ন্যায়ের আন্দোলনে মানুষকে কখনো কখনো হোচক খেতে হয় কিন্তু হোচক খেয়ে থেমে থাকতে নয় যেমনি বিএনপি থেমে নাই বিএনপি তার পথ চলছে সুতরাং তাদের অনুপস্থিতিটা আমাদের কাছে আমাদেরকে দুর্বল করে নাই তাদের অনুপস্থিতিটা আমাদের মধ্যে আরেকটা দৃঢ়পত্ত সৃষ্টি করেছে এই অন্ধকার কাটিয়ে তাদেরকে মুক্ত করা বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া বা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করাই বিএনপির কাজ এই কাজটি যদি আমরা করতে পারি তাহলেই মনে করব জিয়াউর রহমানের এই বিএনপি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আন্তরিকতাই আমাদেরকে ইতিহাসে ঠাঁই দেবে এবং ইতিহাসের কথা আমরা